ঈদের সকাল কিংবা বিকেলবেলার আপ্যায়নে মুরগির মাংসের সহজ রেসিপি হলো স্পাইসি গার্লিক লাইম চিকেন। মাত্র দুইটি সহজ ধাপে আধা ঘন্টার মাঝেই দ্রুত তৈরি করে নিয়ে যাবে এই খাবারটি। স্পাইসি গার্লিক লাইম চিকেন তৈরিতে যা যা লাগবে, হাড় ও চামড়াবিহীন মুরগির বুকের মাংস, 2-3 টেবিল চামচ মাখন, 3 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ অলিভ অয়েল, 4 চামচের 1/4 কালো গোলমরিচের গুঁড়া, 4 চামচের 1/4 গার্লিক পাউডার, 4 চামচের 1/4 অনিয়ন পাউডার, 1 চা চামচ প্যাপরিকা, 4 চামচের 1/4 ড্রাইড থাইম, 4 চামচের 1/4 ড্রাইড পার্সলে ও লবণ স্বাদ মতো। যেভাবে তৈরি করবেন স্পাইসি গার্লিক লাইম চিকেন। একটি পাত্রে মাখন, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, থাইম ও পার্সলে একসাথে মিশিয়ে তাতে মুরগির ব্রেস্ট মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিন। কড়াই কিংবা ননস্টিকি ফ্রাই প্যানে মাখন গরম করে নিন। তাতে দিয়ে দিন মেরিনেটেড মুরগির মাংস। মাঝারি আঁচে মুরগির মাংসগুলো ভেজে নিন। মাংসের উভয় পাশ বাদামি বর্ণ ধারণ করলে তার উপরে গার্লিক পাউডার ও লেবুর রস দিয়ে উভয় পাশ ভেজে নিন আরও 5 মিনিটের মতো। মাংস ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। মুরগির মাংসের এই পদটি নান কিংবা স্যান্ডউইচের সাথে খেতে দারুণ লাগবে।